দুই কাউন্সিলরের বিবাদের জেরেই বিরক্ত হয়ে উঠেছেন অর্জুন সিং এবং যেটা তিনি বলেছেন যে আজ এই দুই কাউন্সিলরের যে মারপিটের ঘটনা সেই ঘটনাতেই বিরক্তি প্রকাশ করেছেন তিনি বিরক্ত হয়েছেন সাংসদ অর্জুন সিং এবং তাদের মধ্যে আহত একজনকে হাসপাতালে দেখতেও যান আজ অর্জুন সিং যেভাবে ব্যারাকপুরে সেখানে দুই কাউন্সিলরের মধ্যে যে বিবাদের ঘটনা ঘটেছে এবং যেভাবে তারা মারপিটের ঘটনায় জড়িয়ে পড়েছেন সেই ঘটনাতেই এবার বিরক্তি প্রকাশ করলেন সাংসদ অর্জুন সিং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলেই মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আহত কাউন্সিলরকে হাসপাতালে দেখতেও যান তিনি এবং এই যে দুই কাউন্সিলর তাদের বিবাদের জেরেই যে ঘটনা সেই ঘটনাতেই বিরক্তি প্রকাশ করেছেন অর্জুন সিং কি বলেছেন বিরক্তি প্রকাশ করে তিনি শুনুন ওই মিটিংটা আমার মনে হচ্ছে অভিষেক বরাজি জনজোয়ার প্রোগ্রামের জন্য হচ্ছে ওটা নিয়ে ওর সঙ্গে এই প্রশ্নের কোনো উত্তর হয় না পাড়া পৌরসভার মধ্যে আপনারই দলের দুই কাউন্সিলর এবং সত্যেন রায়কে মারধর করা হয় বলে অভিযোগ কি বলবেন শুনেছি আমিও কালকে গিয়েওছিলাম দুর্ভাগ্যপূর্ণ কাজ আছে যে সত্যেন রায় দীর্ঘদিন ধরে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে জেল খেটেছে বউ মার খেয়েছে বাবা মার খেয়েছে সেই সত্যেন রায়কে কারা মারল যারা ওই তৎকাল তৃণমূল ওই করোনা সময়ে যে কিছু তৃণমূল হয়ে এসে টিকিট পেয়ে গেছে তারা কাউন্সিলরও হয়ে গেছে তারা মারধর করেছে যারা দীর্ঘদিন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কন্ট্রাক্টরি করেছে কন্ট্রাক্টর আছে স্টিল নাও দে আর কন্ট্রাক্টর তারা এই পৌরসভাতে কন্ট্রাক্টরি করে আমাদের পৌরসভা তারা ওকে মারধর করেছে এটা পার্টি উচ্চ স্তরীয় জায়গাতে পৌঁছানো হচ্ছে দেখা যায় পার্টি কী ডিসিশন নিচ্ছে যদি পার্টি কোনো ডিসিশন না নেয় তখন যোগদল কাকিরানা যেটা হয় সেটা হবে আর কী করা যাবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় হ্যাঁ নিরাপত্তা ব্যাপার নেই এটা পার্টির ইন্টারনাল ম্যাটার আছে এর মধ্যে নিরাপত্তা কোথা থেকে এসে গেল দাদা গতকাল একটা আগামীকাল একটা বিশেষ বৈঠক ডাকা হয়েছে আপনাদের আপনারা শুনলেন অর্জুন সিং তার বক্তব্য ইনি কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি টোনা সিংহ রায় টোনা যে বিষয়ে জানতে চাইব যে আজ অর্জুন সিং তিনি বিরক্তি প্রকাশ করেছেন যেভাবে ব্যারাকপুরের দুই কাউন্সিলরের দ্বন্দ্ব হয়েছে সেই দ্বন্দ্ব নিয়েই কি বললেন তিনি আজকে দেখো প্রথমেই বলি তিনি কিন্তু বারবার একই কথা বলছেন যেহেতু যে কাউন্সিলরকে মারার অভিযোগ সে হচ্ছে পুরনো তৃণমূল এবং সে তৃণমূল শুরু থেকেই করে বলেই অর্জুন সিং জানালেন যারা মারধর করেছে তারা নব্য তৃণমূল এবং তারা সেই সময় টিকিট পেয়েছে যে সময় তিনি অফ ছিলেন এবং অর্থাৎ অন্য দলে ছিলেন এবং সেই সময় টিকিট পাওয়া তারা পুরনো তৃণমূলের গায়ে হাত তুলছে এটা উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু তিনি বিরক্ত প্রকাশ করেছেন বিশেষ করে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ শাহ এবং 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেয়ারির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ সত্যেন রায়কে মারধরের অভিযোগ এই অভিযোগে যখন আমরা সাংবাদিকরা অর্জুন সিংকে প্রশ্ন করি একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে টোনা সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি